আটজন ডাকাতকে গ্রেপ্তার করেছি, সেই বিষয়ে আসলে মূলত আপনাদেরকে আমরা জানাতে চাই। সেটি হচ্ছে যে আমরা একটা নতুন সংবাদের মাধ্যমে জানতে পারি যে কিছু ডাকাত সংঘবদ্ধ হচ্ছে। এর ভিত্তিতে আমাদের ডিবির টিম এবং মাদকদ্রব্য থানার এই টিম তারা যৌথ অপারেশন করে এবং মাদকদ্রব্য থানা এলাকার দেচুয়া নামক গ্রাম আছে, সেই গ্রামে কালভার্ট আছে, সেই কালভার্টের এখানে তারা আসলে প্রস্তুতি নিচ্ছিল এবং আমাদের যে টিম সেই টিম তাৎক্ষণিক গিয়ে অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করি এবং আমরা ওই স্থান থেকে আটজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করি। যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের নামগুলো আমি আপনাদের একটু বলছি। তারা হচ্ছে তাদের মধ্যে ছয়জনের বাড়ি হচ্ছে নরসিংদী, বাকি একজনের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ এবং একজনের বাড়ি হচ্ছে যশোর। তাদের নাম হচ্ছে ইব্রাহিম মোহাম্মদ, ইব্রাহিম মোহাম্মদ, ইউনুস মোহাম্মদ, রুবেল মোহাম্মদ, আয়ুব মোহাম্মদ, শাহিন এবং মোহাম্মদ শফিক ইসলাম বাদল। এদের সকলের বাড়ি হচ্ছে নরসিংদী জেলাতে এবং মোহাম্মদ শাহিন তার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ জেলাতে এবং মোহাম্মদ জাহাঙ্গীর যার বাড়ি হচ্ছে যশোরের একদল থানা। তো আমরা এদের কাছ থেকে ইতিমধ্যে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি কাটার, দুটি রামদা, একটি লোহার পাইপ, একটি লোহার পাত এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিক আপ গাড়ি আমরা জব্দ করি। এবং যে আসামিগুলোকে আমরা গ্রেপ্তার করেছি তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক ডাকাতি এবং অস্ত্রের মামলা আছে এবং আমরা তাদের কিছু বেচাচি করে দেখেছি। তাদের বিরুদ্ধে নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ডিএমপি এবং যশোর জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি এবং অস্ত্রের মামলা রয়েছে। তো এটা আসলে আমাদের একটি আমি বলবো যে অবশ্যই আমাদের একটি অভূতপূর্ব সাফল্য, কারণ হচ্ছে এই আন্তঃজেলা ডাকাত চক্রে এই দিকে যদি আমরা আসলে গ্রেপ্তার করতে না পারতাম তাহলে তারা আশেপাশের এলাকায় অবশ্যই কোথাও না কোথাও এই সম্পত্তি সম্পর্কিত অপরাধ করতো। তো আমাদের চৌক পশ্চিমে তাকে গ্রেপ্তার করেছে এবং ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য থানায় দুটি পৃথক অস্ত্র আইনের একটি মামলা এবং হচ্ছে ডাকাতি একটি মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আমরা আসলে বিদ্যালয় আপনার সঙ্গে ধন্যবাদ।